কিন্তু বাংলাদেশের একটা নতুন প্রজাতি। সাধারণত এই সময়ে আম গাছগুলোতে কিন্তু তেমন পরিচর্যা করি না, পুরো ছেড়েই রেখে দিই এক প্রকারের। কিন্তু এই সময় যদি আমরা সামান্য পরিচর্যা করতে পারি গাছগুলোতে, তাহলে এই আমগুলোর আকার কিন্তু আরও অনেক বড় করা যায় এবং শাইনি রাখা যায়, চকচকে রাখা যায় আমগুলোকে। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আপনাদের কোনো শখের আম গাছ অথবা বাড়িতে প্রচলিত কোনো হিমসাগর বা অম্রপলি এমন যদি কোনো আম গাছ থাকে, আর আমগুলো যদি এই উচ্চ তাপমাত্রায়, বর্তমান 42-43 ডিগ্রি টেম্পারেচার, সেই তাপমাত্রায় যদি বাড়তে একটু অসুবিধা হয়, আপনার মনে হচ্ছে আগেরবারের তুলনায় এবার আমটা ঠিকঠাক বাড়ছে না, তাহলে এই আমগুলোকে আপনি কী করে আরও বড় করবেন? কারণ এর ভিতরে এখনও কিন্তু আটি ঠিকঠাক হয়ে পারেনি, শক্ত হয়নি। আমগুলো এখনও যত্ন করলে আপনার কিন্তু বৃদ্ধি হবে এবং আপনার মনের মতো সাইজ করতে পারবেন আর আমগুলোকে চকচকে বানাতে পারবেন। তো আসুন আজকের ভিডিও সেই নিয়েই আলোচনা করব। একটা মাটিতে সার সংক্রান্ত একটা পরিচর্যা করব, আর ওপরে স্প্রে আপনাদেরকে একটা বলবো, সেই স্প্রেতে করবেন এবং মাটিতে সার দেবেন, আমগুলো আপনি 15 দিনেই তার ডিফারেন্স কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট 1 বছরের একটা গাছ, মোট 18টা আম নিয়ে এ কিন্তু দাঁড়িয়ে আছে। আর আমগুলোর কোয়ালিটি কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু অল্প একটু দেখাই, দেখুন। এটা আমার হাতের উপরে আমটাকে রাখলাম, আজকে আপনার এপ্রিল মাসের কুড়ি তারিখে আমগুলো এই দৈর্ঘ্যের হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর চকচকে, গায়ে কোনো স্পট নেই, কতটা দৈর্ঘ্য নিয়েছে। আমি এবার গাছটার ওপরেই ছেড়ে দিয়েছিলাম যে গাছটা ধারণ ক্ষমতা অনুযায়ী সে যেন আম রাখে গাছে। তো এই গাছটাতে 1 বছরের গাছে 18টি আম আছে, আমি দেখব। এ দেখুন নিচেতেও আপনাদেরকে দেখাই, লক্ষ্য করুন এখানে দুটো, এই দিকে দেখুন, ঘুরে আপনাদেরকে ভালো করে দেখাই। প্রত্যেকটা আম কিন্তু দারুণ সাইজ নিয়েছে এবং সুন্দর একটা কালার আস্তে আস্তে আমি কিন্তু চলে আসছে, ভালো করে দেখুন। এবার এই গাছটাতে আমার এখন একটা ছোট্ট পরিচর্যা দরকার আছে এই গাছগুলোতে, কারণ এই গাছে 18টা আম আছে, সেটা যথেষ্ট খাবার দরকার গাছের। চাকাপাত কি দারুণ দেখুন কালার নিয়ে এটা দাঁড়িয়ে আছে, এই আমটাও কিন্তু অনেক বড় হয়েছে, প্রায় 500 গ্রাম এই এপ্রিল মাসের 20 তারিখে কিন্তু হয়ে গেছে। দেখুন এপাশে আরেকটু দেখাই, এখানেও দেখুন এই গাছটাতে ছোট্ট একটা গাছে কি সুন্দর, এখানেও দেখুন দুটো ঝুলে আছে। আমগুলোর গায়ে কিন্তু একটু পাউডার মতো চলে এসেছে, এই আমটার দিকে লক্ষ্য করুন। এই আমটা কিন্তু বাংলাদেশের একটা নতুন প্রজাতি, বাড়ি ভোর আমটা প্রায় গোলাকার শেপের, পাকলে ভীষণ অ্যাট্রাকটিভ কালার, হলুদ বর্ণ ধারণ করে, খেতে খুবই ভালো। এটাও আপনারা কিন্তু চাইলে বাগানে রাখতে পারেন, দারুণ একটা আম। আর এটা তো আমাদের সেই পরিচিত আম হিমসাগর, এমন কোনো বাড়ি নেই মনে হয় হিমসাগর একটা আম গাছ নেই। তো হিমসাগর আম গাছে এবার প্রচুর আম ধরেছে, গাছগুলোকে যত্নে রাখুন। গাছের গোড়াগুলো দেখুন আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে হালকা করে কুপিয়ে নিয়েছি, 1 ইঞ্চি করে আপনাদের দেখালাম। এইবার কিছু কিছু পরিচর্যা এই গাছে আমরা কিন্তু শুরু করব। এই বছর এখনও পর্যন্ত ঝড় হয়নি, ঝড় মাঝে মাঝেই কিন্তু হতে পারে, ঝড় যখন হবে তখন এই যে আমগুলো আছে এত সুন্দর সুন্দর আম, এগুলো কিন্তু এরকম দোল খাবে। আর এদিকে যে আমগুলো দেখছেন, এই যে এগুলো পাতার সংস্পর্শে থাকবে, পাতার সাথে ঘষা খাবে, দুলবে, আর এগুলো একটু ডিসকালার মতো হয়ে যায়, ক্র্যাশ পড়ে যাবে আমগুলোতে। সেই জন্য এই যে বাঁশের চটাগুলো আছে, এই চটাগুলো দিয়ে আমরা আমগুলো যেন ঝরে না পড়ে যায় তার জন্য সাপোর্ট দেবো, সাপোর্ট দিয়ে এইগুলো বেঁধে দেবো এর সাথে।
তো এই কাজটুকু আমরা করব। আর একটা কাজ, এই যে কাটারটা নিয়ে এসেছি, এই কাটার দিয়ে এই দেখুন আমের এখানে অবাঞ্ছিত যেগুলো, এগুলো আর কোনো প্রয়োজন নেই, কিন্তু এগুলো আমরা কেটে কেটে দেব। আপনারা এই আমগুলোতে লক্ষ্য করুন, এত সুন্দর আম, এ পাশটায় কিন্তু কোনো ক্র্যাশ নেই, কিন্তু এ পাশে আপনারা যদি দেখেন এখানে দেখুন আমি কিন্তু ডিসকালার হয়ে গেছে, ক্র্যাশ পড়েছে। এখানে দেখুন কি বাজে অবস্থা, দেখুন নোংরা হয়ে গেছে এখানে ঘষা খেতে খেতে। তাহলে এই আমটা ঘষা খাচ্ছে কার সাথে, যখনই হাওয়া হচ্ছে দুলছে, আর এর সাথে স্পর্শে দেখুন এখানে পুরো ডিসকালার হয়ে গেছে। তো আমরা কি করব, এই ডালগুলো কেটে দেবো, এইগুলো এই পোর্শনটুকু এখান থেকে কেটে দেবো, এগুলো অবাঞ্ছিত, এগুলো আর কিন্তু কোনো প্রয়োজন নেই, তো এগুলো আমরা এখন কাটব। তাহলে বাতাস হলেও আপনার এই আমগুলো ঘষা খেয়ে আপনার কালারটা নষ্ট হবে না। এইবার এই আমগুলো কিন্তু আপনার আর কোনো ঘর্ষণ লাগবে না। এখন আমরা গাছে কিন্তু কিছু সার দেবো, কোন সার দেবো সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমি নিয়ে এসেছি ডিএপি এবং সুফলার মিশ্রণ। ডিএপির পরিমাণটা একটু বেশি আছে, সুফলার পরিমাণ কম আছে। আপনি যদি 1 কেজি ডিএপি নেন, আর সুফলা নিতে হবে 500 গ্রাম, এই দুটো ভালো করে মেশান। মেশানোর পর গাছের গোড়াতে ছিটিয়ে দিন। এই গাছটার দিকে তাকান, এই যে গাছটা দেখছেন এই গাছটার বয়স আমার 1 বছর, 1 বছরও হয়নি। তাহলে এই 1 বছরের গাছে কতটুকু দেবেন? এই যে মিশ্রণটা, এই সারের মিশ্রণ, এই মিশ্রণ আপনারা দিয়ে দিতে পারেন 80 থেকে 100 গ্রাম, 100 গ্রাম মতো চারপাশ দিয়ে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর জল দিয়ে দেবেন। তাহলে আমি সেই কাজটাই এখন করব। দেখুন আমি এখানে কুপিয়ে নিয়েছিলাম চারপাশে হালকা করে, বেশি ডিপ যেন না যায়, 1 ইঞ্চির নিচে যেন কোদাল না যায়, তাহলে আপনার কিন্তু শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহাওয়া এখন নরম, দেখুন আকাশে মেঘ, যদি একটু হালকা বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো, সেই আশাতেই দিচ্ছি। আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সারটা হচ্ছে একটা জৈব সার, আমার কাছে গোবর সার নেই, গোবর সার না থাকার দরুন আমি এই জৈব সারটা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটা কতটুকু, এক গাছে আপনি 100 গ্রাম দিয়ে দিতে পারেন, 100 গ্রাম দিলেই যথেষ্ট। এরকম চারপাশ দিয়ে এটা ছিটিয়ে দিন, দেখবেন আমগুলো কত সুন্দর চকচকে হয় আর বড় হয়। আর উপরে যে স্প্রের কথা বলছি, এরপরেই আমরা উপরে স্প্রেটা আপনাদের দেখাবো। সেই স্প্রেটা এর সাথে সাথে মানে ওপর থেকেও কাজ হবে, আবার মাটি থেকেও কিন্তু গাছে কাজ হবে। আর আমগুলো কতটা বড় হয় সেটা তো আপনাদের পরে আবার দেখাবো আমি। দেখুন আমি মাটিতে চারপাশ দিয়ে ছিটিয়ে দিলাম। পরিচর্যা কমপ্লিট, মাটির পরিচর্যা কিন্তু আমার কমপ্লিট হলো গাছটার জন্য। আরেকটা জিনিস, অবাঞ্ছিত যে ডালগুলো আছে, এগুলো যেগুলো ধরুন আম দাঁড়ায়নি, গাছেরও তো একটা ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী গাছ কিন্তু গাছে আম দেখেছে, তাহলে এটাতে কিন্তু আম হয়নি। দেখুন তাহলে এটা আমি এখান থেকে কেটে দেব। তাহলে নতুন যে এই যে নতুন দেখছেন নতুন ডালবার হচ্ছে, এগুলো সুন্দর হবে, সুস্থ সবল হবে। তাহলে এই দেখুন কেটে দেব যেগুলোতে আম নেই। এই কাজটাও আপনারা সাথে সাথে একটু করে দিতে পারেন, এটা কাটতে পারেন, এখানে না হলে ঘষা লাগতে পারে, আম ডিসকালার হতে পারে। সম্পূর্ণ মাটির পরিচর্যাটা এবার আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দেখুন এই হচ্ছে সিস্টেম। এর মাঝে আপনাদের একটা দেশি পদ্মর গাছ দেখাই, দেখুন বীজ থেকে করেছিলাম, কত সুন্দর পদ্ম হয়েছে, এবং ফুলের সাইজগুলো দেখুন, এদিকে আর একটা 20 হয়ে আছে। এর মানে গত বছরও প্রচুর ফুল দিয়েছিল, এখন থেকে এরা ফুল দেয় স্টার্ট করেছে। তো যাই হোক, আমরা আম নিয়ে ভিডিও করছি, এইদিকে দেখুন এই সাইজের যদি আপনাদের গাছ থাকে, এই গাছটা আমার অম্লপদি, দেখতে পাচ্ছেন অবস্থা এই সাইজ, এটা বেশ 4-5 বছরের গাছ। এইরকম গাছে আপনারা কী করবেন, গোড়া থেকে 3 হাত দূর দিয়ে একটা রিং করবেন, রিং করার পর আপনারা প্রতি গাছে 300 গ্রাম করে সার দিয়ে দেবেন, 300 থেকে 400 গ্রাম। 3-4 বছর, যদি 4 বছর 5 বছর এরকম গাছে 400 থেকে 500 গ্রাম আপনারা ডিএপি এবং সুফলা মিশিয়ে দিয়ে দেবেন। দেখুন এই আমগুলোকে আমাদেরকে বড়ো করতে হবে, কী পরিমাণে ধরেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা অম্লকলি গাছ। তাহলে আপনার বাড়ির অম্রকলি বা হিমসাগর যে আম গাছগুলো আছে, সেগুলো আপনারা প্রত্যেক 4-5 বছরের গাছের জন্য 300 থেকে 400 গ্রাম 4 হাত দূর দিয়ে রিং করুন,
রিং করে সারগুলো ছিটিয়ে দিন। ছিটিয়ে দিয়ে টানা প্রত্যেক দিন, মানে একদিন বাদে একদিনও দিতে পারেন, কিন্তু তিনবার জলসেচ করতেই হবে, কারণ এই গাছগুলোর মূল অনেক গভীরে পৌঁছে গেছে। তো জলটা দিতে হবে সে সারটা এবং জলের সাহায্যে যেন মাটির অনেকটা নিচে পৌঁছাতে পারে, এই কাজটা আপনাদের কিন্তু করতে হবে। তাহলে দেখবেন আমগুলো চকচকে এবং খুব সুন্দর বড় হবে। এই স্প্রেটা আপনারা অবশ্যই করবেন, প্রজীব ইজি সুমিটোমো কোম্পানির। এই প্রজীব ইজি অ্যাকচুয়ালি একটা হরমোন, জিব্রেলিক অ্যাসিড 40% আছে এবং প্রজীব 40% আছে। এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আপনার গাছে স্প্রে করলে জাদুর মতো কাজ করবে, আপনি 10 থেকে 15 দিনের পার্থক্য বুঝতে পারবেন। 2.5 গ্রামের একটি পাতা, 5 থেকে 6 ট্যাঙ্কি অর্থাৎ 75 থেকে 90 লিটার জলের জন্য আপনার এটা প্রয়োগ করবেন। আর যারা বাড়িতে অল্প পরিমাণ গাছ আছে তারা 1 চিমটি নিয়ে 5 থেকে 10 লিটার জলে গুলে বিকালে। ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।